রূপা এভাবে আগে কখনো আমার সঙ্গে কথা বলেনি। আমি মন থেকে চাই ওই দম বন্ধ করা পরিস্থিতিটা থেকে বেরিয়ে আসুক। দিবা, জীবন অনেক সময় আমাদের একটা সেকেন্ড চান্স দেয়। এই যেমন ছোটবেলা থেকে আমি আমার মাকে দেখিনি, তাকে চিনতাম না, কিন্তু তুই তাকে ফিরিয়ে এনে দিয়েছিস। কিন্তু এখন আমি তো আর ছোট নেই, তাই সেই আনন্দ, সেই উচ্ছ্বাস আমি যেভাবে চাই সেভাবে ঠিক এক্সপ্রেস করতে পারছি না। জীবন অনেক সুযোগই আমাদের দেয় যেগুলো আমরা ঠিক বুঝে উঠতে পারি না, আর যতক্ষণে বুঝতে পারি অনেকটা দেরি হয়ে গেছে। তাই বলছি, মন থেকে যেটা চাস, মন থেকে যেটা ইচ্ছে করছে সেটাই করিস। হয়তো খানিকটা স্বার্থপরের মতো বলছি, আমাদের মাঝখানের এরই দূরত্ব সরিয়ে দে, কিন্তু আমি তোকে কখনো বেঁধে রাখতে চাই না দীপা। শুধু জানিস, আমার হাতটা সবসময় তোর দিকে বাড়ানো থাকবে। যদি কখনো মনে হয়, শুধু হাতটা ধরিস। আরে বাবা, দাঁড়াও, মাথা গরম করো না। আচ্ছা বাবা, তোমার তো নিজের বাড়ি আছে, এটা তুমি কোথায় এসেছো? জয়, ডোন্ট ক্রস ইওর লিমিট। না বাবা, আমি তো লিমিট ক্রস করছি না, এই সমস্ত কথা তুমি আমাকে বলো না। আচ্ছা, এটা কি তোমার মেয়ের বাড়ি? ও, মেয়ে জামাইয়ের বুঝি? হ্যাঁ, যদি তাই হয় তাতে কি, তোমার তো দেখছি লজ্জা শরম সব গেছে। আসতে বলবি, ভিতরে সোনা রূপা আছে তো। আচ্ছা, ওরা কি দেখছে কি শিখছে বলতো? আর আমি এমন কি বলে ফেলেছি যাতে মনে হচ্ছে পুরো পৃথিবী উল্টে গেছে। জয়, তুই বীরকে আমার কোলে দে। না 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 না, যে বীরকে আমাদের সেনগুপ্ত বাড়িতে নিয়ে এসেছিল আমি তার হাতেই দিয়ে যাব। আর তা না হলে কোথায় দিয়ে আসবো জানো? অনাথ আশ্রম। জয়, কি বলছিস তুই? মাথা খারাপ হয়ে গেছে তোর? হ্যাঁ হয়ে গেছে। তোর যদি মনে হয় আমার মাথা খারাপ হয়ে গেছে তাহলে তাই, অনেক সহ্য করেছি কিন্তু আর করবো না। জয় শোনো না প্লিজ। আপনি চুপ করবেন? আপনাকে না আমার চেনা আছে, খুব ভালো মতো চিনে গেছি আমি আপনাকে। যাই হোক, মিসেস দীপা, দীপা ম্যাডাম, মিসেস দীপা। অনুরাগীর ছোঁয়া, সোম থেকে রবি রাত 9:30 স্টার জলসায়।